অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফল 9 নভেম্বর টু 15 নভেম্বর কেমন যাবে মেষ রাশি টু কন্যা রাশি পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি তুলা রাশি টু মীন রাশি পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, এই সাপ্তাহিক রাশিফলটি তৈরি করা হচ্ছে চন্দ্রের গোচর ধরে, অর্থাৎ চন্দ্র রাশিকে ধরে কিন্তু এই সাপ্তাহিক রাশিফল আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এটি সার্বিক ফল, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটা রাশিফল নয়। তবে এই রাশিফলটি আপনারা দেখুন, আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু এই রাশিফলটি কাজে আসবে, অর্থাৎ সপ্তাহে কোন কোন সময় কী কী ঘটনা ঘটতে পারে, কোন কোন সময় ভালো, কোন কোন দিনে ইনভেস্টমেন্ট করা উচিত নয় বা কোন কোন দিকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই সপ্তাহে 13 নভেম্বর শুক্রবার ধনতেরাস এবং 14 নভেম্বর শনিবার শুভ দীপাবলি মহাপর্ব কালী পূজা। তো প্রথম আসি মেষ রাশি। মেষ রাশি এ সপ্তাহে প্রথম ভাগে আপনার মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর সৃষ্টি হবে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা হলো আগের থেকে উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলো সন্তানের ক্ষেত্রে ভালো, এবং আপনার প্রেম প্রণয় প্রীতির জায়গায় অর্থাৎ প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা থেকে আপনারা প্রচুর অর্থ কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। কিন্তু এ সপ্তাহে আপনাদের শত্রুতার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ সপ্তাহের মাঝখান পজিশনে মিডিল পার্সেন্টে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, অহেতুক ঝামেলা চলে আসা এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশন তৈরি হতে পারে, অর্থাৎ শারীরিক পার্টটা নিয়ে আপনাদের কিছুটা কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার ব্যাপার দাঁড়াতে পারে, সেদিকে অবশ্যই নজর রাখুন। যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগাবেন ভাবছেন, তারা সপ্তাহের শেষের দিকে আপনারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, এবং আপনাদের এ সপ্তাহে কিছু নতুন কেনার যোগ কিন্তু দেখা যাচ্ছে, কোনো নতুন হাইলাইটেড কিছু কেনা সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আপনাদের এডুকেশনের দিকটা মোটামুটি শুভ, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়বে, কিন্তু সপ্তাহের শেষে থেকে কিন্তু এডুকেশন দিকটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। আপনাদের ভাগ্য এ সপ্তাহে 70%। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির আপনার মায়ের সাথে আপনার বন্ডিং ভালো হবে, মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, এ সপ্তাহে আপনার প্রেম প্রণয় প্রীতির জায়গা তৈরি হবে, প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো, লাভ লাইফটা। কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট প্রতিষ্ঠা পাবেন, এবং যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, নতুন কর্মের যোগ সৃষ্টি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, এবং অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ওভারঅল শুভ, এবং আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে, এবং কোনো কিছু কেনার এই সপ্তাহে কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশি। এবং বৃষ রাশির আপনাদের পারিবারিক সুখের জায়গা তৈরি হচ্ছে, দূর যাত্রা বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সম্ভাবনা ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে, কিছু নতুন কেনাকাটা, এবং আপনার পুরাতন কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া বা তার সাথে টেলিফোনে কথা হওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এডুকেশনের দিকটা ওভারঅল মোটামুটি ভালো, নতুন কর্মের সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, কিন্তু সপ্তাহের শেষের দিকটাতে আপনাদের শত্রুতা, হয়তো কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু আপনাদের তৈরি হবে, কারণ আপনাদের উন্নতির জন্য আপনাদের জেলাসি করবে, সেক্ষেত্রে শত্রুতা হবে। আপনাদের এ সপ্তাহে ভাগ্য 75%। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছে,
যারা ট্রেন্ডিং এর ব্যবসার সঙ্গে যুক্ত আছে, ট্রেন্ডিং এর সঙ্গে যুক্ত আছে বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময়টা। অর্থাৎ মিথুন রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি করছে, আপনাদের লাভ লাইফটা কিন্তু এই মাসে এই সপ্তাহে খুব ভালো, এই সপ্তাহে লাভ লাইফের দিকটা আপনাদের যথেষ্ট ভালো, নতুন প্রেম আপনাদের আসবে এবং আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি হবে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের কিছুটা হলেও চিন্তামুক্ত আপনারা হবেন এবং ব্যবসার দিকে আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন ব্যবসার যোগ কিন্তু আপনাদের আসবে, কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ প্রতিষ্ঠা পাওয়া, মান সম্মান বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো চোট আঘাত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সেই দিকটাতে অবশ্যই গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কিছু কেনার সম্ভাবনা, কেনাকাটা নতুন কিছু হাইলাইটেড কেনা সম্ভাবনা কিন্তু আছে এবং পুরাতন ঋণ শোধ হয়ে যাওয়ার কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথাগুলো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের এ সপ্তাহে কথার মধ্যে মধুরতা দেখা যাবে এবং আপনাদের শ্বশুরালয় থেকে আপনারা কিছু হলো সাহায্য পাবেন, শ্বশুর বাড়ি থেকে কিছু কিছু ক্ষেত্রে সাহায্য আপনারা কিন্তু পাবেন। আপনাদের পারিবারিক সুখের জায়গাটা কিন্তু তৈরি করছে, অর্থাৎ পরিবারের মধ্যে একটা উৎসব মুখর হবেন এবং কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়ার জন্য আপনারা প্রস্তুত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এ মাস এই সপ্তাহটা শুভ, নতুন কর্মের যোগ বা কর্মক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনাদের যারা শেয়ারে টাকা লাগিয়েছেন বা যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শেয়ার মার্কেট বা ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং গুরুজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই উন্নতি হবে কর্কট রাশির এবং নতুন দিশা আপনারা পাবেন এবং এই সপ্তাহে আপনাদের পুরাতন কোনো কাজ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির। আপনাদের এ সপ্তাহে ভাগ্য 65%। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা, চিন্তা, দুশ্চিন্তা কিন্তু বাড়বে সপ্তাহের প্রথম দিকে এবং আপনারা অহেতুক টেনশন করবেন এবং সপ্তাহের মধ্যভাগে আপনাদের সময়টা কিছুটা হলেও ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রেমজ জায়গাটা নিয়ে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা বা আপনার প্রিয়জনকে সঙ্গে আপনার মতবিরোধ। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যর দিকটা আগের থেকে অনেকটাই উন্নতি কিন্তু হবে এবং আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো কিন্তু আসবে, নতুন কোনো বন্ধুর সঙ্গে আপনার পরিচয় হবে এই সপ্তাহে। আপনারা এ সপ্তাহে নতুন কিছু কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং আপনাদের এ সপ্তাহে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা, হঠাৎ পায়ে লেগে যাওয়া বা কোমরে লেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে, অর্থাৎ পড়ে গিয়ে চোট আঘাত পাওয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টেনশন উদ্বেগ বৃদ্ধি পাবে এবং এই সময় আপনাদের উত্তেজনাটা বিশেষ এই সপ্তাহে কিন্তু বাড়বে। ব্যবসার ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ ব্যবসায়ের দিকটা যারা ব্যবসা নিয়ে করছেন তাদের দিকটা ব্যবসার দিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির এবং আপনাদের পুরাতন কোনো কাজ এ সপ্তাহে হওয়ার কিন্তু সম্ভাবনা বা যোগ কিন্তু সৃষ্টি করছে। নতুন যোগাযোগের জায়গাটা কিন্তু আপনাদের আসবে সপ্তাহের শেষের ভাগ থেকে, অর্থাৎ নতুন যোগাযোগের দিকটা কিন্তু আপনাদের খুলে যাবে
এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। অর্থাৎ যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান বা যারা শেয়ারে টাকা লাগান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু লাভ লাইফ অর্থাৎ প্রেমজের সম্পর্কের দিকটা কিন্তু আপনাদের এ সপ্তাহে খুব একটা ভালো দিক দেখা যাচ্ছে না। প্রেম থেকে আপনাদের দুঃখ কষ্ট আসতে পারে এবং আপনাদের এ সপ্তাহে ব্লাড প্রেশার প্লাস সুগার এটা নিয়ে কিন্তু সমস্যা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এ সপ্তাহে যথেষ্ট আপনাদের ব্যয় হবে, ব্যয়ের দিকটা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে, অত্যাধিক খরচ অর্থাৎ খরচের দিকে উপর খরচ আপনাদের হবে এবং আপনাদের এটা হবে আপনার সপ্তাহের প্রথম দিকটাতে। এবং ব্যবসার দিকটা কিন্তু আপনাদের এ সপ্তাহে যথেষ্ট ভালো, নতুন কিছু কেনার সম্ভাবনা আছে, কোথাও দূর যাত্রা দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা এবং নতুন প্রাপ্তির জায়গাটা তৈরি হচ্ছে। এবং সপ্তাহের শেষের দিকে আপনাদের কথার মধ্যে মধুরতা লক্ষ্য করা যাবে এবং প্রেমজ অর্থাৎ লাভ লাইফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে এবং এই সপ্তাহে আপনাদের নতুন কানেকশানগুলো হবে। কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, প্রতিষ্ঠা লাভ, কর্মপ্রাপ্তির জায়গাটা হতে পারে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং এডুকেশনের দিকটা শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, প্রাপ্তির যোগ, হঠাৎ আকস্মিক প্রাপ্তির যোগ এটা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির। কন্যা রাশির ওভারঅল আপনাদের ভাগ্য 60।